কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে এই ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছে আজ ভোরে পৌরসভার কায়ুকখালী পাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে নিহতরা হল রঙ্গখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল গফুর ও কেরুনতলির বাসিন্দা মোহাম্মদ সাদেক ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান মিয়ানমার থেকে ইয়াবা চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন খবরে বিজিবি অভিযান চালায় এ সময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন